হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। একটি গ্রামে রামু আর শ্যামু নামে দুটো কাঠুরে বসবাস করতো। রামু খুবই পরিশ্রমী ছিল। রামু খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত ও সারা দিন ধরে কাঠ কাটত। আর সন্ধে নামার পর কাঠ নিয়ে বাড়ি ফিরত। আর রামু সেই কাঠগুলো বিক্রি করে তার সংসার চালাতো। অন্যদিকে শ্যামু, সে খুবই কুঁড়ে প্রকৃতি ছিল। শ্যামু অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতো আর সে অনেক দেরিতে কাঠ কাটতে যেত আর খুব কম কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরত। একদিন রামু ভালো গাছের সন্ধান করতে করতে রামু একটি নদীর ধারে এসে পৌঁছালো। সেখানে সে একটি গাছ দেখতে পায় আর সে বলে, এই গাছের ডালগুলো বেশ ভালো, আমি এই গাছটাকেই কাটবো। এই কথা বলে রামু তার কাঠারি দিয়ে ওই গাছটাকে কাটতে আরম্ভ করলো। গাছ কাটতে কাটতে রামুর কাঠারিটা হঠাৎই তার হাত ফসকে জলে পড়ে গেল। নদীর জলও ছিল বেশ গভীর, তাই সে কি করবে বুঝতে না পেরে, আরে না, আমার কাঠারিটা নদীর জলে পড়ে গেল। আমার কাছে একটাই কাঠারি ছিল, এবারে আমি কি করব, কাঠ কিভাবে কাটবো আমি? গাছ যদি না কাটতে পারি তো আমি কালকের কাঠ কিভাবে বিক্রি করব? তখন রামু খুব চিন্তায় পড়ে গেল আর সে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলো। হে জল মাতা, তুমি আমাকে সাহায্য করো। এক জল দেবী উঠে এসে রামুকে জিজ্ঞাসা করলো, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার কাঠারিটা নদীতে পড়ে গেছে, আপনি আমাকে দয়া করে ফিরিয়ে দিন, ওই কাঠারিটা আমার কাছে খুব মূল্যবান জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাঠারিটা এনে দিচ্ছি। এই বলে তিনি জলের ভেতরে চলে গেলেন। তারপরে একটি সোনার কাঠারি নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো, বলো এই কাঠারিটা কি তোমার? না, এই কাঠারিটা আমার নয়। এই কথা শুনে আবার জলদেবী জলের নিচে চলে গেল। তারপর একটা রূপোর কাঠারি নিয়ে এলেন আর রামুকে জিজ্ঞাসা করলেন, বলো এটা কি তোমার? না, এটাও আমার নয়। আবার জলদেবী কথা শুনে আবার জলের ভেতর চলে গেলেন। এবার তিনি রামুর কাঠারিটা নিয়ে এলেন আর তাকে জিজ্ঞাসা করলেন, বলো এই কাঠারিটা কি তোমার? এই তো আমার কাঠারিটা। জলদেবী রামুর সততা দেখে তিনি খুব খুশি হলেন আর রামুকে তিনটে কাঠারি উপহার দিলেন। তোমার এই সততার জন্য আমি তোমাকে উপহার দিলাম, আর সর্বদা তুমি সুখে থেকো। রামু তিনটে কাঠারি নিয়ে জলদেবীকে প্রণাম করে আর জলদেবী আবার জলে অদৃশ্য হয়ে যায়। রামুর হাতে সোনা ও রূপোর কাঠারি দেখে শ্যামু আশ্চর্য হয়ে যায় আর শ্যামু ওর পিছু করতে থাকে। রামু সোনা ও রূপোর কুড়ুটা নিয়ে তার স্ত্রীকে তার রহস্যগুলো বলে যে ওর সাথে কি ঘটেছে, আর এই কথাগুলো শ্যামু আড়াল থেকে সব শুনে ফেলে। ও, তবে এই ব্যাপার, আমিও নদীতে গিয়ে সোনার কাঠাইটা নিয়ে আসবো। শ্যামু পুকুরের ধারে পৌঁছে ও ওর কুড়ুলটা ইচ্ছে করে পুকুরে ফেলে দেয় আর ওখানেই বসে প্রার্থনা শুরু করে। আর তখনই জলদেবী এসে শ্যামুকে বলে, বলো শ্যামু, তুমি আমায় ডাকছো কেন? আমার কাঠাইটা জলে পড়ে গেছে, আমায় ওই কাঠাইটা ফিরিয়ে দিন। জলদেবী জলের ভেতর প্রবেশ করলো। প্রথমে জলদেবী শ্যামুর লোহার কাঠারিটাই নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে, এই নাও শ্যামু তোমার কাঠারি। না, এটা আমার কাঠারি না। জলদেবী আবার জলের মধ্যে যায় আর
ওর কাঠারি নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে, বলো এই কাঠারিটা কি তোমার? না, এটাও আমার নয়। এই কথা শুনে জলদেবী আবার জলের ভিতর ঢুকে যায়। এরপরে জলদেবী একটি সোনার কাঠারি নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে, বলো এই কাঠারিটা কি তোমার? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কাঠারি। শামু, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি খুবই লোভী। এই বলে জলদেবী জলের ভেতর অদৃশ্য হয়ে যায়। জলদেবী কাঠুরের লোভের কারণে আর জলদেবী ফিরে এলেন না। আরে এটা আমার কাঠারি, আরে এটা আমার কাঠারি, আমায় ক্ষমা করে দিন দেবী। আর শামু তার নিজের কাঠারিটাও হারিয়ে ফেললো। বেশি লোভ করতে গিয়ে সে তার নিজের কাঠারিটাও আর পেল না।